ওসমান যে কোরআন সংকলন করছে তো অনেকে আবার বলে যে কোরআনটা মানে হাদিসে আসছে এরকম যে কোরআনটা হচ্ছে মানে অনেক কিছু জ্বালাইয়া দিছে বা পোড়াইয়া দিছে তো আসল যে কোরআনটা এটা থেকে আসলে মানে এটা কি আদৌ ছিল বা আছে কিনা এরকম ভাই আসল কোরআন জিনিসটা আপনি মানে ডিফাইন করতেছেন কিভাবে আসল কোরআন কোনটা কে আপনি বলতেছেন আসল কোরআন যেটা আল্লাহ হুম্মা লেখা আছে সেটা নাকি না 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 ওসমান যেটা মানে অনেক কিছু পোড়াইয়া দেওয়ার পরে মানে যেটা সংকলন করছে আর কি তো সংকলনের আগে যেটা ছিল অনেক কিছু পোড়াইয়া দিছে এরকম হাদিস আছে হয়তোবা সেটা হচ্ছে ওসমানী কোরআন যেটা হচ্ছে এখন আমরা যেটা দেখি যেটা সেটার ভিতরে এডিটিং হয়েছে অনেক কিন্তু মোটামুটি সেটাই কম বেশি ইয়া করলে সেটাই হচ্ছে গিয়ে ওসমানী কোরআন এর আগে একটা ছিল আবু বকরের আদি কোরআন সেই আবু বকরের মানে ঈশের যে ওমরের যে মেয়ে হাফসা হাফসার কাছে সংরক্ষিত ছিল এই কোরআনটা যেটা হচ্ছে যেটা দেখি আর কি ওসমান তার কোরআনটা সংরক্ষ সংকলন করছে সেটার সাথে চেক করে পরে আবার সেটাকে সেটাকে পড়াই দিচ্ছে সেটাকে তার এক চেলা তারই এক সাগরের সেটাকে আবার পড়াই দিচ্ছে সে বই লাগিয়েছিল সময় এটাকে পড়াই দিয়ে দিতে তো এখন কোনটাকে যে আপনি আদি কোরআন বলতেছেন সেটা তো আমি আসলে বুঝতেছি না যে আবু বকরের ওই কোরআনটাকে কি সবচেয়ে বড় বিশেষজ্ঞ আব্দুল্লাহ ইবনে মাসুদ তো সাবিতকে গালিগালাস করতো বলতো এই কোরানের দায়িত্ব দিচ্ছে কিছুই জানে না কাফের ছিল আমি যখন কোরআন মুখস্ত করি তখন তো এই ছিল কাফের পেটে এরকম গালিগালাস করছে তাহলে সেটাকে আপনি আসল কোরআন ধরতেছেন কিভাবে আচ্ছা তাহলে ওই যে যার কথা বললেন আবদুল্লা বিন মাসুদ নাকি বললেন উনি যে মানে তাহলে আসল কোরআন তো উনি জানেন বা ওইটা কি মানে কখনো পাবলিশ হয়েছে কিনা ওইটা তো তাহলে আগেই ই করে ফেলছে না না তাকে তো চাপের ভিতরে রাখা হয়েছিল সেই ওসমানের সময় তাকে একটা প্রেশারের উপরে রাখা হয়েছিল সে কখনো এই বিষয়ের পরে আর বেশি উচ্চবাচ্চ করতে পারে নাই শিয়ারা মনে করে যে মানে আলী একটা কোরআন সংকলন করছিল সেটা নাকি অনেক বড় বিরাট বড় কোরআন ওইটা নাকি হচ্ছে গিয়ে মানে কোন একজন ইমাম এশিয়াদের কোন ইমাম নাকি পাহাড়ের ভিতর থেকে আবার বাইরে হবে বাইরে হওয়ার সময় নাকি ওইটারে নিয়ে বেরাবে এইটাই নাকি আসলে সত্যিকারের কোরআন এখন কারজি কোরআনটা পাই সেটা নাকি আসলে না শিয়াদের মধ্যে একটা অংশ এটা মনে করে ভাই এগুলা নিয়ে নানা ধরনের মানে দণ্ডগোল আছে মারামারি আছে কোণা কোণি আছে এগুলা তো আসলে আসল কোরআন বলতে আসলে কিছু হয় না যেটা আমি মনে করি দেয় আসল কোরআন বলে কিছু নাই যে যা পারে যার হাতে ক্ষমতা ছিল তারা ওই জিনিসটাকে এডিট করছে নানাভাবে এডিট এডিট করে এইটারে বানাইছে

আচ্ছা ভাই ঠিক আছে আমি আজকে ফার্স্ট টাইম কথা বললাম আপনার সাথে আপনার অনেক ভিডিও দেখছি অনেক ভালো লাগছে আপনার সাথে আবার যুক্ত হবো পরে অবশ্যই যুক্ত করবেন ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ অনেক কথা বললেন অনেক সময় দিলেন ঠিক আছে অবশ্যই ধন্যবাদ আপনাকে বিদায় জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আসার জন্য পরের জনকে যুক্ত করি এমআর রবি এমআর রবি আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে রবি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন রবি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন হ্যালো

আমার জন্য একটু বিপজ্জনক তাহলে তো প্রত্যেক মানুষ এসে এসে আমার কাছে ভাই ওই হাদিস একটু দেন তো ভাই এই হাদিসটা আমি না ভাই আমি ওইভাবে বলতে চাই না বলতে চাই তবে রেফারেন্সটা একটু দিলে হয়তো একটু উপকৃত হইতাম তাহলে ওই যে ভাই দেখেন ভাই আমার কাছে আপাতত তো নাই আপনি তা নিজে একটু খুঁজে দেখেন ঠিক আছে ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন রবি সাহেব পরে আবার কথা হবে নিশ্চয়ই তাহলে পরের জনকে যুক্ত করি আহ সুপ্রা সুপ্রা আপনাকে যুক্ত করা হয়েছে সুপ্রা আপনি বলেন সুপ্রা আপনাকে যুক্ত করা হয়েছে আর নিজেকে আনমিউট করে কথা বলেন নিজেকে আনমিউট করেন দেখেন মাইক্রোফোন বাটন আছে সেটাতে চাপ দিলে আনমিউট হবে আনমিউট হলে কথা বলেন না আপনি কথা কোনো রেসপন্স করছেন না হুদাই বসে আছেন পনেরো যুক্ত করি জুজু জুজু আপনাকে যুক্ত করা হয়েছে জুজু আপনি বলেন তাহলে জুজু নিজেকে আনমিউট করে কথা বলেন দেখেন এই যে আমার ব্যাক স্টেজটা পুরো ভর্তি করে এরা বসে আছে

আচ্ছা ইউএসএ আপনাকে যুক্ত করা হয়েছে ইউএসএ আপনি বলেন তাহলে আসি ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ আমি এর আগে ডিসেম্বর মাসে আপনার সাথে কথা বলছিলাম যাই হোক আপনার সাথে আমার আমি সাবস্ক্রাইব করে নিয়েছি এখন জয়েন হতে চাই তো ওখানে আমি দেখলাম যে জয়েন হতে গেলে 99 সেন্টস পার মান্থ আমাকে দিতে হবে তো সেটা বড় কথা না আমি চাচ্ছি যে একসাথে আমি 1 ইয়ার বা 2 ইয়ার্স এরকম লঙ্গার পিরিয়ডে আপনার সাথে জয়েন থাকতে চাই সেক্ষেত্রে কি আমি কিভাবে আপনাকে ওই পেটা করব আসলে এখানে ওই ইউটিউবে যে সাবস্ক্রিপশন জিনিসটা যে অন করা হয়ে করেছে আমি সেটা হচ্ছে যে শুধুমাত্র আমাদের কিছু এক্সক্লুসিভ ভিডিও আছে যে ভিডিওগুলো যেন আমাদের যারা একদম অল্প টাকায় যেন তারা সাবস্ক্রিপশনটা নিতে পারেন এবং সাবস্ক্রিপশনটা নিলে আমাদের কিছু এক্সক্লুসিভ ছোট ছোট ভিডিও আছে সেগুলো তারা যেন দেখতে পারে একটা গিফট হিসেবে আর কি খুবই অল্প মূল্যে যেন আমাদের একসাথে যেন আমরা থাকতে পারি এবং আমাদের যে একটা কমিউনিটি কমিউনিটি আমরা তৈরি করতে পারি যেন একদম অল্প টাকা রাখা হয়েছে আপনি যদি আমাদের সংশয় ডট কম কে কোনো ধরনের ডোনেশন পাঠাতে চান তাহলে সংশয় ডট কম ওয়েবসাইটে ঢুকে সেখানে দেখবেন একটা পেপ্যাল অ্যাড্রেস আছে সংশয় ডট কম এটাই হচ্ছে পেপ্যাল অ্যাড্রেস এই পেপাল অ্যাড্রেসে আপনি যদি কোনো ধরনের ডোনেশন দিতে চান তাহলে সেই এই পেপ্যাল অ্যাড্রেসে আপনি পাঠাতে পারেন আর যদি আপনি মানে ইউটিউবে সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব মেম্বার হতে মেম্বার হয়ে থাকেন তাহলে ওই নাইনটি নাইন সেন্ট দেওয়াটাই মনে হয় ভালো মাঝখানে মাঝখানে আপনার কতগুলি শুনতে পাইনি আচ্ছা মানে যেটা বলেছি সেটা হচ্ছে যে সংশয় ডট আমাদের ওয়েবসাইটে একটা মানে পেপ্যাল এড্রেস দেওয়া আছে একদম নিচে দেখবেন ফুটারে দেখবেন আহ ইনফোয়ার সংশয় ডট এটা হচ্ছে আমাদের পেপাল অ্যাড্রেস এই পেপেল এড্রেসে আপনি যদি কোনো ডোনেশন পাঠাতে চান এই পেপেল অ্যাড্রেস আপনি পাঠাতে পারেন কারণ এই পেপেল এড্রেসে পাঠালে আমরা পুরা ডোনেশনটাই আমরা পাবো কিন্তু আপনি যদি ইউটিউবে কোনো কিছু নেন তাহলে ইউটিউবে একটা অংশ পায় এবং পরে সেই বাকি অংশ আমাদেরকে

না আপনি যদি ডোনেশন পাঠান তাহলে আপনি কিছুর সাথে আসলে যুক্ত হবেন না ডোনেশনটা জাস্ট আমি জানবো যে আপনি সংসদ ডট কম কে একটা ডোনেট একটা জিনিস ডোনেট করেছেন সেই অর্থটা আমরা হয়তো ব্যয় করবো আমাদের যে ভিডিওগুলা তৈরি বা আমাদের যে লেখা মানে ওয়েবসাইট যে আমরা আমাদের এই চ্যানেলটা ওপেন রেখেছি কারণ আমাদেরও কিছু খুব বেশি না কিন্তু কিছু ডোনেশন আমাদের দরকার আমাদের কিছু খরচ তো আছে সেটার জন্য আমরা এই চ্যানেলটা ওপেন কিন্তু আমাদের আসলে আপনি যদি আপনি যদি এই ডোনেশনটা পাঠান তাহলে আপনাকে যে আমি আসলে কি দিব সেটা আসলে আমি বলতে পারছি না কারণ আমাদের কাছে সেটা না ওটার জন্য আপনি ডোনেশনের ওটার জন্য কিছু করার দরকার নেই আমি আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমি কি ধরেন নাইন সেন্স করে আমি যে দিব সেটা কি আমি এক বছরের জন্য একসাথে টাকাটা দিতে পারি ডোনেশনটা আলাদা ওটা আমি আই ক্যান ডু সেপারেট এটা তো ভাই আমি আসলে বলতে পারি না কারণ ইউটিউবের কি সিস্টেম ওরা এক বছরেরটা নেয় কিনা কি কি মাসে মাসে নেয় আমি কখনো এই জিনিসটা করি নাই কারো কোনো চ্যানেলের সাথে এই কারণে আমি বলতে পারছি না আসলে আচ্ছা ঠিক আছে তো আমি একটু স্টাডি করে দেখবো আর পেপালের ইনফরমেশনটা তো আমি পেলাম এই পরে দেখলে আমি ওখান থেকে নোট করে নিতে পারবো আর সেকেন্ড থিং হলো যে আপনার ছোট ছোট ভিডিওগুলি দেখি আমার একটু জানতে ইচ্ছে করে যে আপনি কোন টা বা কোন লিঙ্কটা ইউজ করেন ওখানে আমি আমরা যেটা এখন আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যানভা ক্যানভা দিয়ে খুব সুন্দর ভাবে আমি দেখেছি যে মানে ইজিলি বানানো যায় আমি ভিডিও এডিটিং এ খুবই কাঁচা ভিডিও এডিটিং আমি তেমন একটা পারি না কিন্তু ক্যানভাতে একদম যারা কেউ কিছু পারে না তারাও কিছু কিছু ভিডিও বানাতে সক্ষম যদি তুই একটা হ্যাঁ এটা কি সি এ এন ভি এ সি এ এন ভি এ হ্যাঁ ক্যানভা ওকে সো আমি আমি দেখে আমি দেখে নেব আর আমাদের ভিডিওগুলো বানাই ক্যানভার একটা প্রো অ্যাকাউন্ট আমরা কিনে রেখেছি যেটা যেটা দিয়ে আমরা এখন আপাতত এই ভিডিওগুলা বানাই আপনার যদি প্রো প্রো অ্যাকাউন্টে আমি অনেক আবার দিতেও পারি আপনার যদি সেটা খুব দরকার হয় তাহলে আমাকে মেইল করতে পারেন তাহলে আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব তাহলে আপনি সেই প্রো অ্যাকাউন্টটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আচ্ছা আর আরেকটা জিনিস দেখলাম যে ওর ভিতরি আপনি আরো যেমন এই প্রতিদিনের সুরা বা এরকম কিছু একটা ভিডিও করছেন যেখানে এআই চ্যাটজিপিটি ইউজ করছেন ওটা কোন এআই দিয়ে ইউজ করছেন আপনি ওইটা বেশ কয়েকটা এআই দিয়ে আমি আসলে বানিয়েছিলাম প্রথমে বানানো শুরু করেছিলাম আহ সিনথেসিয়া নামক একটা ওয়েবসাইট আছে সিনথেসিয়া সম্ভবত নাম সেটা দিয়ে প্রথম দিকে বানাচ্ছিলাম পরে দেখলাম ওইটা আবার টাকা নেওয়া শুরু করছে পরে মানে ফ্রি অপশনটা বন্ধ করে দিয়ে আবার টাকা চাচ্ছে তখন ওইটা বন্ধ করে দিয়ে আবার আর একটা ডিআইডি একটা আছে ওয়েবসাইট সেখান দিয়ে বানানো শুরু করেছিলাম পরে দেখলাম সেটা তারাও টাকা দেওয়া শুরু করছে এখন এই কারণে এই ওই এআই দিয়ে বানানোটা বন্ধ করে দিচ্ছি কারণ এআই দিয়ে টাকা অনেক টাকা তারা চায় এত টাকা দিয়ে তো ভিডিও বানাবো না আমরা যদি ফ্রি পাই তাহলে বানাবো না হলে বানাবো না আমি দেখবো আমি দেখবো ভালো কোনো এআই পেলে যদি ধরেন

আগামীকাল শেষ হবে আগামীকাল আমাদের একটা প্রজেক্ট চলছে সেটা আগামীকাল শেষ হবে এরপরে আমি একটু ফ্রি হব তখন আমি যে আমার যে জমা হওয়া মেইল গুলো আছে সেগুলো একটা একটা করে উত্তর দেবো তো ইমেলের ইমেল অ্যাড্রেসটা প্রথম এস ই টি ইউ দেখবেন তারপর চারটা ডিজিট থাকবে তারপর আর চারটা লেটার থাকবে তারপর দুটো ডিজিট থাকবে তারপর আপনার gmail.com ঠিক আছে

পয়েন্ট আর কিছু নেই তো কিছুক্ষণ আগে যে ভদ্রলোক আহ রোজা সম্বন্ধে বলে গেল সেখানে আসলে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি যে ওরা যেভাবে রোজা রাখে আসলে সেটা তো মানে কোনো কিছুর মধ্যে পড়ে না কারণ রাত্র চারটার সময় উঠে হেভি খাবার খায় তো অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর একটা ব্যাপার ওই খাবারটাই সাত থেকে আট আট ঘন্টা লাগে আপনার ডাইজেস্ট হইতে